রাজ্যের জন্য আর্থিক সাহায্য চাইতে সর্বদলীয় প্রতিনিধি দল দিল্লিতে পাঠানোর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভায় এই প্রস্তাব দেওয়ার পরের দিনই মূল্যবৃদ্ধি মোকাবিলায় পাল্টা সর্বদলীয় বৈঠক ডাকার প্রস্তাব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত আর্থিক সর্বদলীয় প্রতিনিধি দলে বামেরা শর্ত সাপেক্ষে যোগ দিতে রাজি হলেও মূল্যবৃদ্ধি ইস্যুতে বিরোধীদের সর্বদলীয় বৈঠকের প্রস্তাব সোমবার খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী। তাদের সময় ২৪ টাকা ২৫ টাকা ছিল, কি করেছিলেন একটু জ্ঞান দিতে কম বলবেন, বলবেন নিজেরা করে দেখাতে পারেনি, ২৪ বা ৩৫ বছর ছিল। আর যদি এগ্রিকালচারের একটা অফিসার নেই ব্লকে, তৈরি করে দিতে পারেনি। বিরোধীদের সর্বদলীয় বৈঠকের প্রস্তাব মুখ্যমন্ত্রী খারিজ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে তোপ দাগে সিপিএম। এই অদ্ভুত ব্যাপার যে মানুষের এইরকম একটা ভয়ঙ্কর সমস্যা আর সেখানে দাঁড়িয়ে তারা আলোচনা করতে দিতে চাইছে না, কি চাইছে এটা আমরা বুঝতে পারছি। মুখে এক কথা বলছে, কাজে আর এক কথা বলছে, কিন্তু এদের কোনো দায়িত্ব নাই, এদের কোনো গুরুত্ব নাই, এদের কোনো জ্বালা নাই, এদের কোনো যন্ত্রণা নাই। এটা সরকার আছে বলে মনেই হয় না এবং এই ব্যাপারে একটা দপ্তর আছে মনেই হয় না, তারা ভাবছেই না। মূল্যবৃদ্ধির আঁচে এদিন বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে, বিধানসভা ওয়াকআউট করে বামেরা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর দাবি, এই প্রসঙ্গে তারা বিধানসভায় আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব আনার আবেদন জানান, কিন্তু অধ্যক্ষ সেই আবেদন খারিজ করে দেন। সরকার আলোচনা করতে ভয় পাচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। সরকার কেন ভয় পাচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে? সরকার তো আমাদের প্রশ্নের জবাব দেবে, বলবে হ্যাঁ আমরা এই করছি কি আমরা এই করতে পারছি না, এটা কিছুটাই কোনোটাই করছে না সরকার এবং আলোচনা এড়িয়ে যেতে চাচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যেই বামেদের ওয়াকআউট বলে তীব্র কটাক্ষ করেছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য আজকে একটা অ্যাডজর্নমেন্ট মোশন দিয়ে তারা এখানে চলে আসলেন। প্রতিদিনই একটা না একটা অভিনয় এবং নাটকের এই মঞ্চ হিসাবে সাংবাদিকদের এই প্রেস রুমটাকে ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের হেসেলে যেমন উত্তাপ, তেমনই উত্তাপ রাজ্য রাজনীতিতেও। বিতনু চট্টোপাধ্যায় ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।